মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু জবান ছেড়ে দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আলোচনা করতেছিলাম সূরা ইখলাস। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ইখলাস এমন একটি সূরা, সূরা ইখলাসকে আল্লাহ পাক পবিত্র কোরআনের 1/3 সূরা হিসেবে ঘোষণা দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি? এই যে আমার দিকে তাকান, এই কোরআনে মোট 3টি বিষয় আছে। এই কোরআনে মোট 3টি বিষয়, জোরে বলেন কয়টি? ১ নম্বরে হলো তাওহীদ, ২ নম্বরে হলো রিসালাত, ৩ নম্বরে হলো আখিরাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র তাওহীদের কথা বলেছে। এই জন্য এই সূরাকে আল্লাহর নবী পবিত্র কোরআনের 1/3 সূরা হিসেবে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতে রিসালাতের কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলেছেন ওয়ালা কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে একজন রাসূল পাঠিয়েছি যারা আল্লাহর পথে আহ্বান করত, আল্লাহর ইবাদত করো, তাগুত শয়তানকে পরিহার করো। এই ঘোষণা সব সময় দিয়েছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক আখিরাতের কথা পবিত্র কোরআন আল কারীমের ভিতরে বলেছেন ওয়াল আখিরাতু আকবারু দারাজাতি ওয়া আকবারু তাফদীলা। নিশ্চয় আখিরাত মর্যাদায় বড় ও গুণে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, মনে আছে না নাই আল্লাহর নবী প্রথম আয়াত পড়লেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কত সুন্দর নাম! একটু সকলেই জবান ছেড়ে দিয়ে বলেন তো কি আল্লাহ? সবাই বলেন জবান ছেড়ে দিয়ে বলেন, আর একটু ভোল বাড়িয়ে দেন, আর একটু চিৎকার দিয়ে বলেন। এ মুসলমান, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই আল্লাহ শব্দটা পবিত্র কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়। পবিত্র কোরআনে এই আল্লাহ শব্দটি আল্লাহ পাক 2699 বার বলেছেন। আল্লাহু আকবার বলেন। 2699 বার আল্লাহ শব্দটা কোরআনের ভিতরে এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, ও বীরগঞ্জের ভাইরা, আমরা তো আল্লাহকে আল্লাহ বলে ডাকি, অনেকেই বলে ভগবান। স্ত্রীলিঙ্গ আছে না নাই? অনেকেই বলেন ঈশ্বর, বলেন তো স্ত্রীলিঙ্গ আছে না নাই? কিন্তু আল্লাহ এমন একটি শব্দ, আপনি যদি একটা একটা করে অক্ষর বাদ দেন এরপরও আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। চিৎকার দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ শব্দটি এমন একটি শব্দ, এক একটি অক্ষর যদি বাদ দেন এরপরও আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। সূরা বাকারার 255 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 35 নম্বর আয়াতে কত চমৎকার ভাবে তার আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ আলিমের ওপর কি আছে জবর। আলিফটা যদি বাদ দেন থাকে লিল্লাহ। এ যুবক ভাইরা, একটু জোরে আওয়াজ দিয়া বলেন কি থাকে? আল্লাহ পাক লিল্লাহ দিয়ে কত সুন্দরভাবে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরতেছেন। আল্লাহ পাক সূরা লোকমানের ২৬ নম্বর আয়াতের ভিতরে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুন হামিদ। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার? আরো জোরে বলেন কার? নিঃসন্দেহে আল্লাহ পাক মুখাপেক্ষীহীন। আল্লাহ তাআলা মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা কারো দিকে মুখাপেক্ষী নাকি? আল্লাহ তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী। জোরে বলেন না আল্লাহু আকবার। লামের নিচে জের আছে, জেরটা যদি বাদ দেন থাকে লাহু। জোরে বলেন কি থাকে? লাহু দিয়ে আল্লাহ পাক কত চমৎকার ভাবে তার পরিচয় তুলে ধরতেছেন। সূরা তাগাবুনের ১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাই আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলছে কোরআনের আলোচনা, খারাপ লাগছে নাকি? হ্যাঁ, যদি খারাপ লাগে বলেন মোনাজাত করে দিই। অনুরোধ লাগে মোনাজাতের আগে একজনও উঠবেন না। আমার আশা, আমি মুসাফির। আল্লাহ নবী বলেন ৩ জনের দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম, পিতা মাতা। আপনারা কি চান না আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করি? চাইন না আপনারা? আল্লাহ যেন কবুল করেন। একটু যুবকের মতো আওয়াজ দিয়ে জোরে বলেন। তাহলে লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া গেল কি গেল না? লামের উপরে জবর আছে, জবরটা যদি বাদ দেন থাকে শুধু হু। জোরে বলেন থাকে শুধু কি? আল্লাহ পাক হু দিয়ে আল্লাহ পাকের পরিচয় তুলে ধরতেছেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পরিচয় কত চমৎকার ভাবে পাওয়া যায়। আল্লাহ তাআলার গুণ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার গুণ কি? ও আমার প্রিয় ভাইরা, কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ এমন একটি শব্দ হযরত ওলামায়ে কেরাম আছে, শুধুমাত্র কেবলমাত্র এই শব্দটি আল্লাহর জন্যই ব্যবহার করা হয়েছে। আর পবিত্র কোরআনে এই শব্দটি একবার এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ১১০ নম্বর আয়াতের ভিতরে কত চমৎকার ভাবে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআনের আলোচনা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আসতে বলবেন না, জোরে বলেন ভালো না খারাপ?